ফুটকা হুয়া হিরো আলম, ফুটকা হুয়া হিরো আলম। ভাই অনেক কষ্ট আছে ভাই, ব্রেকআপ হয়ে গেছে ভাই, একটা কষ্টের গান শোনাও ভাই। কষ্টের গান? ও নো, কষ্টে ভরা গান, কষ্টে ভরা গান। হম পাগল নাহি হ্যায় ভাইয়া, হামারা দিমাগ খারাপ হ্যায়, হম পাগল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি খুব ব্যথা করতেছে, দেখেন তো শুনে এসে কয়দিন ধরে ব্যথা? এই হঠাৎ করে আজকে তো দেখা করা শুনে আগে ছিল না। দেখা আচ্ছা বসেন, এখানে বসেন। কোন সাইডে ব্যথা? এখানে এখানে নিঃশ্বাস। ঢাকা তো অনেক দূরে, ঢাকা না রাখে ফরিদপুর রাখলে হয় না? এই মনে ভাই তুমি যে রোদের ভিতরে ভাই কি করছো? রোদের ভিতরে আর বলিস না ভাই, অনেক গরম পড়ছে, ঘামতেছি, তাই রোদ দ্বারাই ঘাম শুকাইতেছি। আর বলিস না ভাই, ডাক্তারের পিকচু শুনে বলে খাবারের কাছে। ভাই তোর কাছে কি আছে রে ভাই, একটু বল তো শুনি। আমার কাছে? আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা গয়না, এগুলো সারা সবই আছে। তোমার কি আছে? আমার? আমার ঢাকা শহরে 50 তলা একটা বাড়ি আছে, শুধু নিচের তলা নাই। ভাই তোমার মুখে অনেকদিন জোকস শুনিনি, আজকে একটা জোকস বলো। জোকস শুনবা? হ্যাঁ জোকস, নতুন একটা জোকস আইছে। হ্যাঁ বলো। মদ আর পেন এটা হচ্ছে মদ, ছেলেরা বেশি খাইলে বমি করে, আর পেন যদি বেশি হয় মায়ারা বমি করে। মৃত্যু জন্ম সব আল্লাহর হাতে, আল্লাহদের কোন সময় কাউরে নিয়ে যাবে, নিয়ে স্পেডেই স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আরে ভাই আমি তো সেটা নিয়ে ভাবতেছি না, আমি গতকাল রাত্রে আমার কাউকে মাথায় রেখে হাত থেকে মৃত্যু কথা বলছি। তোমার এই ঋণ ভাই আমি জীবনে কোনদিন শোধ করতে পারবো না ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা রিফাত না, রিফাত কি রে ভাই তুমি এখানে একা বসে আছিস কেন, কি হয়েছে বল? আর ভাই আর বইলো না, সরকারি চাকরি নিতে গেছিলাম, চা খাওয়ার জন্য 7 লাখ টাকা। 7 লাখ টাকা দিয়ে চা খাওয়ার জন্য? ভাই কি হলো, বিরিয়ানি খাইতে চাই। এখানে কি বলছিস আপেল?
মায়ের বাগান আমার মায়ের বাবা পেল। কিরে ভাই, এক একটা চিপস খাসিস, আমাকে একটা দে। না না, শুধু দেবে না, একটা দে ভাই, একটা। এমন কইছো তোমার ভাই না, একটা দে। আচ্ছা একটা বেশি। হ্যাঁ একটা। থ্যাংক ইউ। নো 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 নো। উফ, এত গরম, শান্তি আর ভালো লাগে না। তার ভিতরে এত বড় একখান পাহাড়, আমার ভাই মম্মি দাসটা খুব খারাপ, বালাটা জোকস বলতে শুনি, নতুন একটা বাজারে জোকস শুনবা। হ্যাঁ বলো। 12 তারিখ স্কুল কলেজ সব খোলা। দৌমিয়া কত সালে বাসাইতে খোলা? ভাই মোবাইলটা দেন, মোবাইলটা দেখলাম নেট আগে, মোবাইলটা দেন। ভাই মোবাইল ভাঙছেন কেমনে ভাই? ভাই কিভাবে ভাঙছেন ভাই? ভাই কিভাবে ভাই? কিভাবে ভাঙছেন ভাই? কিভাবে? ডাক্তারবাবু আপনি 100 টাকা নেন, আমার দাঁতটা একটু নরম করে দেন, আমি বাসায় যাই নিজে উঠাইনি। যেখানে আমার বিশ্বাস নাই সেখানে আমি চাবি রাখতে পারবো। সমস্ত বাড়ির দায়িত্ব তোমার দিয়ে দিচ্ছি আমি। কেন মালিক, এখানে সব চাবি আছে, সিন্ধুকে চাবি রাখতে না। তোমায় দেখলে মনে হয়, তোমায় দেখলে মনে হয়, গানটা তো আগে শোন, তোমায় দেখলে মনে হয় তোমার পেটে আমার সন্তান আব্বা আব্বা। আপনি আমার এমনি উঠাই নিলেন, আমি দোয়া করি আল্লাহ আপনার একদিন উঠাই নেবেন। বাবু 3 দিন ধরে না খেয়ে আছে, এই লকডাউনে কিছু খেতে দিস। কালকের বাসি তো আছে, খাবি? দেন কালকে আসিস। কি ভাই কি খাইতেছো? চিপস খাইতেছি। আমাকে দাও না, আমি চিপস কাউকে দেই না, আমি চিপস একাই খাই। দেও না, হবে না, তুমি যাও। ও নো, এই ভাই ব্রাদার, কিসের ভাই ব্রাদার, দেখতেছো না আমি খাইতেছি, যাও পুরা সাজাও।
বাবু আমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। আপনাদের কি হয়েছিল মূলত? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। কি বলে? হ্যাঁ আমি তোর আর পোস্টমর্টম করে ফেলাইছি। কি সারা তবে তুই দাঁড়া, আপনি কি মশাকে বোকা বানাইতে চান? মশাইটা নাই খাটের তলে শুয়ে পড়ে, মশাইটা নাই খাটের তলে শুয়ে পড়ে। হাম পাগল নাহি হ্যায় ভাইয়া। রিফাত, আজকে তো শুক্রবার না? দেখ তো কোন কোন মর্জি আজকে জিলাপি আছে। হ্যালো গুগল, আজকে আমাদের এলাকার কোন কোন মসজিদে জিলাপি আছে আমাকে কি ইনফরমেশন দাও। ও নো, সরি ব্রো, আজকে কোনো মসজিদে জিলাপি হবে না। এই ভাই যাবেন? হ্যাঁ ভাই, কোথায় কোথায় যাবেন? জীবনের প্রথম কেউ একটা চুমা দিছিল এখানে। তারপরে ভাই, তারপরে তারপরে ভাই, তারপর আর কি উচ্চারণ করে পরিমন একটা বুদ্ধি আছে চরম। বলো তুমি এখন, তোমার এখন ক্যারেক্টার হচ্ছে তুমি এসে বলবা কি জান, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই রে পারবা তো কইতে? পারবা না? হ্যাঁ শিওর। ঠিক আছে তাহলে আমি, তুমি কি করো? তুমি এটা দাঁড়াও। হ্যাঁ তাহলে আমি এটা দাঁড়াও। আসবো, রেডি অ্যাকশন। কি ভাই, কো না ইয়ার, আরে কো কো। হ্যালো ভাইয়া, ভাই তো গরম মশলা নাই, তুমি আসার সময় গরম মশলা নিয়ে আইসো। হ্যাঁ খালি গরম মশলা আনবো না? আচ্ছা আচ্ছা, তাই আমি গরম মশলা নিয়ে বাসার দিকে আসছি। আচ্ছা আচ্ছা ভাই, গরম মশলা আছে ভাই? কি ভাইয়া? গরম মশলা। গরম মশলা? ভাইয়া কি জানো? গরম মশলা। ভাই অনেক খুঁজলাম ভাইয়া, গরম মশলা নাই, ঠান্ডা মশলা আছে। দিব ঠান্ডা মশলা?